একদিকে যখন দিল্লি জ্বলছে তখন মুখ্যমন্ত্রী গেছেন পুজো দিতে, নিজের মতো করে তার কর্মসূচি সাজাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বলা হয় যখন রোম পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল, অনেকটা সেই ধরনেরই তুলনা টানলেন অধীরবাবু। প্রকাশ্যে নাম না করে ঠিক এই ধরনের তুলনার কথা না বলেও দিদিকে কটাক্ষ করলেন তিনি, যেখানে দিল্লিতে একের পর এক খবর আসছে যে এত উত্তপ্ত পরিস্থিতি রাজধানী, সেখানে কোনো সামান্য কারণে যখন রাজ্যে মোমবাতি মিছিল হয় বা প্রতিবাদে মুখর হয় তৃণমূল নেতৃত্বরা, সেখানে কেন দিদি চুপ, কোনো মন্তব্য করছেন না? তাহলে কি বিজেপি তৃণমূল কোনো সম্পর্ক বা গোপন আঁতাত রয়েছে? যেন এই কথাই স্পষ্ট হলো অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগে। ঠিক কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, দেখাবো আপনাদের। দিল্লি জ্বলছে, মৃত্যুর মিছিল অব্যাহত, সারা ভারতবর্ষে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা আলোচনার বিষয়, হাজার হাজার মানুষ দিল্লি ছেড়ে পালাচ্ছে, তার মধ্যে বাংলার একটা বিশাল অংশ আছে যারা দিল্লিতে কাজ করতে যায়, সেই বাংলার লোকেরা দিল্লি ছেড়ে পালাচ্ছে ভয়ে। সেই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী চার দিন ধরে উড়িষ্যায় বসে আছেন, পুরীর মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তির কথা বলছেন, কিন্তু দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে কোনো নিন্দা করছেন না। দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গায় যেটা ষড়যন্ত্র জড়িত সে কথা বলছেন না। বড় অবাক হয়ে লক্ষ্য করছি তিনি অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য ভুবনেশ্বর অপেক্ষা করছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আজ এই সাম্প্রদায়িক দাঙ্গা দিল্লিতে যখন হলো তখন এই অমিত শাহ আহমেদাবাদে বসে থাকলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খাতির করার জন্য। তারা যদি আজকে দিল্লির দাঙ্গাকে রুখবার চেষ্টা করত, এত মানুষের মৃত্যু হতো না, এত মানুষের পলায়ন হতো না। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি যদি ধর্মনিরপেক্ষ শক্তির প্রতীক হন, আপনি যদি প্রকৃতই সাম্প্রদায়িক দাঙ্গার বিরোধিতা মন থেকে করবার মানসিকতায় উদ্বুদ্ধ হন, তাহলে অমিত শাহের সঙ্গে আপনার এই বৈঠক আপনি বাতিল করুন।